Hey guys, welcome back to my channel. আমি মিতু। বছরের প্রথম দিন ভাবলাম যে একটা ব্লগ করা যাক, কারণ আজকে অনেক প্ল্যান করেছি, জানি না কতটুকু হবে। তো সবার প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার, তোমাদের অনেক 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 শুভেচ্ছা বছরের প্রথম দিনে। অন্তত 2021 সালটা যাতে আমাদের সবার ভালো কাটে, কারণ 2020 সালটা আমাদের এতই বাজে কেটেছে, তো কি বলবো, অনেক কষ্টে 2020 সালটা আমরা পার করেছি। তো আশা রাখবো যে 2021 সালটা যাতে আমাদের ভালো যায়। তো আজকে আমরা অনেক কিছু প্ল্যান করেছি, যে এখন আমরা একটা জায়গায় বেরোচ্ছি একটা কাজে, যে কাজটা করতে যাচ্ছি সেটা যদি তাড়াতাড়ি হয়ে যায় দেন আমরা ওখান থেকে একটু ঘুরতে যাব। তারপরে আমাদের রাতে রয়েছে পিকনিক, বাইরে যেহেতু বেরোচ্ছি তার জন্যই আমরা একটু ঘুরেও আসবো, কারণ আমাদের রাতে পিকনিক আছে, সেইভাবে রাতে তো আর বেরোনো যাবে না, তো তার জন্যই আমরা একটুখানি বেরোবো। আর এছাড়াও মেয়েকে নিয়ে আজকে ফার্স্ট আমরা বেরোচ্ছি, তো ভাবলাম যে একটু ঘুরেও আসি। তো চলো তোমাদেরকে সম্পূর্ণ কিছু আপডেট দেবো, অ্যান্ড তোমাদের সাথে পুরো আজকের দিনটা সম্পূর্ণটা শেয়ার করব। অ্যান্ড এগেইন হ্যাপি নিউ ইয়ার, অ্যান্ড আশা করি তোমরাও তোমাদের মতো আজকের দিনটাকে স্পেশাল করে তুলবে, এনজয় করবে। তো চলো দেখতে থাকো গাইস। তো আমরা এখন ঘুরতে যাচ্ছি, বলেছিলাম যে একটা কাজে গেছিলাম, তো সেটা হয়ে গেছে, এখন আমরা ঘুরতে যাচ্ছি। মামা হাই করে দাও। ওই দেখো, ওই দেখো কে, দেখো দেখো তো দেখো তো, বলে হাই হাই। আমরা এখন যাচ্ছি, চলো তোমাদের রাস্তাটাও দেখাই। যাওয়ার পথের পরিবেশটা খুব সুন্দর, তো ভাবলাম যে তোমাদের একটু দেখাই দাঁড়িয়ে, তো তার জন্য ক্লিপসটা করা। তো চলো যেতে যেতে দেখাচ্ছি। তোমাদেরকে বলেছিলাম যে যে জায়গাটায় আমরা যাবো সেখানে এসে তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা জাস্ট খুব সুন্দর। এটা একটা গঙ্গার পাড়, আর এই গঙ্গার পাড়টাকে কেন্দ্র করে একটা মন্দির গড়ে উঠেছে, এই যে মন্দির। তো এই মন্দির হওয়ার পর থেকে এখানে সবাই ঘুরতে আসে আরও বেশি। মন্দিরের ভেতরটা খুব সুন্দর, বাট এত ভিড়, তো সেখানে আমরা যাচ্ছি না, আর একটু পরে যাবো, দেখি যদি ফাঁকা হয়। তো এখানে অনেকে আজকে নৌকায় চড়ছে, আসলে এখানে এত আওয়াজ, আমি জানি না আমার আওয়াজটা তোমাদের কাছে বোঝাচ্ছে কিনা। আমার হাজব্যান্ডও বলছে নৌকা চড়তে, আমি একাই শুধু সাঁতার জানি, আমার হাজব্যান্ড সাঁতার জানে না, তো তার জন্য আমরা রিস্ক নেবো না। তাও আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করতে গেছে কত নেবে। মামা তুমি নৌকা চড়বে? এই যে বাকু, তুমি নৌকায় চড়বে? কত বলছে? কতক্ষণ ঘোরাবে ওই ধার দিয়ে? ও আচ্ছা আচ্ছা, কোন তোমার কোনটা নৌকা? এইটা বলছি ছোট বাচ্চা মেয়ে যাও নিয়ে যাব। না না পয়সার কথা বলছি না, রিক্স আমার একটু মেয়েকে নিয়ে আমরা একটু পারে 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 যদি নিয়ে যান খুব ভালো হয়। না না বাচ্চা মেয়ে রয়েছে তো, সমস্যা নেই তো এখন। আচ্ছা ঠিক আছে চলো। বাবাই ধীরে 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 বাবাই, হ্যাঁ আমার কাছে দাও মেয়ে কেমন।
আসতে উকা চড়া স্টার্ট করছি আমরা এখন আমরা এখন জলের মাঝখানে ভীষণ এনজয় হচ্ছে সিরিয়াসলি বলবো কারণ মন্দিরে এত ভিড় যে মন্দিরে ঢোকার মতো পরিস্থিতি নেই তো প্রথমে ভয় পাচ্ছিলাম নৌকায় চড়তে বাট ওকে নৌকা উল্টে গেছে ও গড সব লোকজন পড়ে গেছে ই বাবা অনেক লোক চিন্তা করো কত লোক হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান ও আমার ভিউয়ার্সের নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা আমরা খুব ভালো করে কাটাও নতুন বছরটাকে আচ্ছা মাস্ক এবার তো খুলতে পারি জলের মাঝখানে আর কোনো কিছু নেই প্রবলেম নেই সেটাই বাবা বলো হ্যাপি নিউ ইয়ার সবাই জাস্ট অসাধারণ জায়গাটা মানে জলের মাঝখানে এরকম গঙ্গার বুকে মানে কি বলবো অসাধারণ অসাধারণ ফিলিংস অনেকদিন পরে আমরা নৌকা উঠেছি বলো বাবা মানে আমরা আগে এখানে আসলে এই নৌকায় চড়তাম সেই স্বভাবটা এখনো যায়নি নৌকা চড়াটা আমাদের মাস্ট যে এখানে ঘুরতে আসলে আমাদের নৌকা চড়তেই হবে তো আমরা মাঝখান থেকে আবার দেখি আমাদের আমরা ওই পার থেকে উঠেছি আমরা বাবা ওই 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 কর্নারটা থেকে আমরা ওই কর্নারটা থেকে উঠেছি মানে যেখানে মন্দিরটা দেখা যাচ্ছে মানে চূড়াগুলো ওই কর্নারটা থেকে উঠেছি বাট এখন আমরা কত দূরে চলে এসেছি প্রায় এই পারটাতেই এসে গেছি তাই না এই পারের কাছাকাছি চলে এসেছি বিশাল মাছ হ্যাঁ সেই তো আমরা আবার পাড়ে ফিরে যাচ্ছি অনেকক্ষণই ঘুরেছি মনে হয় আবার পাড়ে আমাদের নিয়ে চলে যাচ্ছে ওই যে মন্দিরে অনেকটাই ভালোই ঘুরলাম বছরের প্রথম দিন নদীর তটে নদীর বুকে বেশ এনজয় হলো মানে এসে নৌকায় চড়বো কোনো প্ল্যানই ছিল না আসলে আমাদের সকালবেলা ঘুরতে আসাটাই কোনো প্ল্যান ছিল না আচমকাই আমরা সকালবেলা প্ল্যান করেছি যে ঠিক আছে রাতে তো বেরোতে পারবো না বিকেলবেলা কারণ আমরা রাতে পিকনিক করব তো দেখা যাক যাই তারপরে কতটা এনজয় হয় ওই সোনা সোনা তুমি কেমন এনজয় করলে বছরের প্রথম দিনে প্রথম নৌকায় চড়া প্রথম বাইরে বেরোনো তুমি বইটা দেখছো ও জাস্ট বইটা দেখছে মনোযোগ দিয়ে মানে মনোযোগ দিয়ে দাদু নৌকা চালাচ্ছে সেটা মনোযোগ দিয়ে দেখছে পাগু খুব খুশি তুমি খুব মজা পেয়েছো হ্যাঁ মানে প্রথম দিনই বেড়াতে বেরিয়ে এত কিছু একসাথে দেখে ফেললো নৌকা দেখে ফেললো নদী দেখে ফেললো নৌকা চড়া হয়ে গেল তাই না বাবা তো আমরা এখন নৌকা থেকে নেমে গেছি আসি দাদু ওখানে মাছ ধরছে বাবা চলে আসো ও বাবা অনেকে মাছ ধরছে বাবা কি হাওয়া দিচ্ছে কি সুন্দর আবার স্ট্যান্ড দেখো বসি রাখার তো এই হচ্ছে সেই মন্দির খুব ভিড় ছিল বলে আমি যাইনি আমার হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম জাস্ট একটু রেকর্ড করার জন্য তোমাদেরকে দেখাবো বলে এই হচ্ছে কালী মন্দির তো এর পাশেই অনেক বড় একটা শিবের স্ট্যাচু করেছে এটা নতুন করেছে আগে ছিল না আর এর খানিকটা সাইডেই আরেকটা ছোট্ট মন্দির করেছে তো এই এখান থেকে দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে এই হচ্ছে মন্দির ওই কোনায় স্ট্যাচু আর এখানে একটা ছোট্ট মন্দির পাশে এখানে ঘাটও আছে সবাই এখানে স্নান করে তো এটা হচ্ছে ঘাট প্রচুর প্রচুর লোক হয় রোজই প্রায় তো আজকে তো আজকে একটু বেশি ভিড় তাছাড়া এমনিও ভিড় থাকে তো আমরা এখন একটা মন্দির থেকে আরেকটা মন্দিরে যাচ্ছি নদীর পাড় দিয়ে দেখতেই পাচ্ছ রাস্তাটা খুব সুন্দর এটা নতুন করেছে রিসেন্ট বোধহয় এক বছর হবে তো খুবই সুন্দর করেছে রাস্তাটা নতুন এটা আগে ছিল না এখানে ভাঙা ছিল তো আমরা ওই মন্দিরটার নাম হচ্ছে স্বর্ণ মন্দির দিয়েছে তাই তো মেবি স্বর্ণ মন্দিরের আদলে করেছে তাই স্বর্ণ মন্দির নাম দিয়েছে তো বাবা
এখানকার রাস্তা তো খুব খারাপ বাবা, একটু সাইড দেবেন বেরিয়ে, বলছি এই রাস্তাটা খুব খারাপ, যাওয়া যাবে তো? মাটির রাস্তা তো খারাপ, ও ভালো মা ওই রাস্তাটা ওই অবধি করেছে, হয় রে, আমি তো ভাবলাম পুরো রাস্তাটাই বোধ হয় এত সুন্দর। তো রাস্তাটা খুবই খারাপ, এখন আপাতত আর আমি ভিডিও করব না, একবার মন্দিরে গিয়ে ভিডিও করব, কারণ খুব রাস্তা খুব খারাপ, ক্যামেরা ধরে রাখা সম্ভব হচ্ছে না। তো আমরা মন্দিরে গিয়ে দেখা করছি। তো আমরা মন্দিরে চলে এসেছি, জাস্ট নামলাম, বেশিক্ষণের রাস্তা না, বাট খুব রাস্তাটা খুব খারাপ ছিল। এই হচ্ছে মন্দির বা শিবলিঙ্গ ইয়ে করেছে, ভালোই করেছে শিবলিঙ্গের আদলে। তো দেখতেই পাচ্ছ ওই আরেকটা মন্দির, ওটা নতুন হচ্ছে। আর এই হচ্ছে গঙ্গার ধার, ও ওই জায়গাটা সুন্দর করে সাজিয়েছে, দেখো নিচটা, নিচটাও সুন্দর করে সাজিয়েছে, মানে ওই ওইখানটাও হয়তো ফুল গাছ লাগাবে, এখনো মন্দিরটা পুরো কমপ্লিট হয়নি, স্টিক পাতা মেবি রড পাতা রয়েছে, ওই জায়গাটায় হবে নতুন ঘাট, মানে মন্দিরের ঘাট হবে ওইখানটায়, আর এইখানে ফুল গাছ লাগাবে, মানে সুন্দর করে সাজাবে, এখানেও একটা কিছু করবে, বাঁধিয়েছে জায়গাটা। তো টোটালি খুব সুন্দর করেছে মন্দিরটা, তাই না বলো? ওই জায়গাটাও একটা শিবলিঙ্গ আছে, দেখো ওইখানকার মতো, ওই মন্দিরের মতো, চলো চলো। দুটো পার্ট করব, কারণ ব্লগটা না হলে অনেক বড় হয়ে যাবে যদি আমি টোটাল সন্ধ্যাবেলার পিকনিক নিয়ে পুরোটা দেখাই। তো ভাবলাম যে ব্লগটার দুটো পার্ট করি, দেখতে তোমাদের সুবিধা হবে, নাহলে তোমরা বোর হয়ে যাবে। তো আজকে এই পার্টটা আমি এখানেই শেষ করব। আমরা দুটো মন্দির ঘুরেছি, নৌকা চড়েছি, তোমাদের তো সব দেখলেই। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, ফিরছি। তো ভাবলাম বাড়ি যাওয়ার পথে আর কোনো ভিডিও করব না, কারণ মেয়েকে নিয়ে ভিডিও করতে তো একটু সমস্যা হচ্ছেই। তো তাড়াতাড়ি ফিরে যাচ্ছি এই কারণেই, কারণ সন্ধ্যেবেলা যেহেতু আবার পিকনিক করব, তো গিয়ে একটু রেস্ট না নিলে আবার সন্ধ্যেবেলা চাপ হয়ে যাবে বিষয়টা। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, আমার ভিডিওটাকে শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।